শুধু এখানে নয় তিনি নিজেকে নবী এবং রসুল উভয়টা দাবি করেছেন আমরা দেখতে পারি রোহানি খাজায়ন আঠারো নং খণ্ডের দুইশো এগারো নং পৃষ্ঠায় তিনি দাবি করেছেন যে আমি নবী আমি রসুল মাই রসুল ভি হো আওয়ার আওয়ার নবী ভি হো এটা খোদ গুলা মোহাম্মদ কাদিয়ানি তার বক্তব্য আমি এখানে স্ক্রিনশাদ দিয়েছি জি মৌলানা সাহেব আপত্তিটি শুনলেন আপনি যদি খণ্ডন করতেন তিনি রসুল এবং নবী হওয়ার দাবি করেছেন এটি হলো আপত্তি তো এর উত্তর আসলে সুলেমান সাহেব অনেকটাই দিয়ে দিয়েছে তিনি উম্মতে মুসলিমার বড় বড় বুজুর্গদের এমনকি বাংলাদেশেরও বড় বড় আলেমদের বরাতে তিনি সেখানে বলেছেন যে হক ফরিদ ফরি সাহেব যিনি মাদ্রাসার প্রিন্সিপালও ছিলেন এবং তিনি বোখারি শরীফের বঙ্গানুবাদ করেছেন তিনি লিখেছেন যে ঈশা যখন আসবেন তিনি নবী অবশ্যই হবেন হ্যাঁ তো এই এই কথা তাই কোনোভাবে এটি নিয়ে আর আপত্তির সুযোগ নাই যে মির্জা সাহেব নবী এবং রসুল হওয়ার দাবি করেছেন যিনি নবী হন তিনি প্রথমে অবশ্যই অবশ্যই রসুল হন কোরআন শরীফে বিভিন্ন নবীর বহু নবীর নাম উল্লেখ করে আল্লাহতালা বলেছেন যে কানা রসুল আর নদীয়া ইসমাইল সম্পর্কে আছে কানা রসুল আর নবিয়া তারপর হজরত ইদ্রিস সম্পর্কে আছে হজরত মৌসা সম্পর্কে আছে তো রসুল যিনি আল্লাহ তালার পক্ষ থেকে মানবজাতিকে জাতিকে সংশোধন করার জন্য কোনো সংবাদ পান তিনি প্রথমে রসুল হন অর্থাৎ আল্লাহতালার নিরিখে আল্লাহর পক্ষ থেকে যখন সংবাদ পেয়ে যান তিনি রসুল আর যখন মানুষকে তিনি সেটি অবহিত করেন বলে দেন এবং খুব পরিষ্কারভাবে বলেন তখন তাকে নবী বলা হয় তো সব রসুল নবী হওয়া আবশ্যক সব নবী রসুল সব রসুল নবী স্মরণ রাখতে হবে এবং রসুলের মধ্যে যে তারা পার্থক্য করার চেষ্টা করে সেটি আপনি বলছেন কেননা নবী না হলে তার মানে হলো আল্লাহর পক্ষ থেকে হয়তো সেই ব্যক্তি পয়গাম পেয়েছেন কিন্তু মানুষকে পৌঁছান নাই ভালো করে রসুল রসুল হলেন না তিনি এই জন্য এই কথাটা মানতে হবে একটা মানুষের যিনি আল্লাহর পক্ষ থেকে এসে থাকেন তার দুটো পজিশান হয় একটা পজিশান হল রসুল যখন তিনি খোদার পক্ষ থেকে সংবাদ পান যে আমি তোমাকে যুগের জন্য এই বিভ্রান্ত জগতের জন্য আমার পক্ষ থেকে বার্তাবাহক হিসাবে পাঠাচ্ছি সেই হিসাবে তিনি রসুল কিন্তু মানুষকে যখন তিনি সেটি অবহিত করেন তিনি নবী ন সেই হিসাবে তিনি রসুল এবং মানুষকে যখন তিনি অবহিত করেন ভালোভাবে সেটি তাকে বলা হয় নবি নবী মানে হলো কোনো সংবাদ যে মানুষকে পৌঁছায় তো এই এই হলেও একটা আল্লাহর পক্ষ থেকে আগত ব্যক্তির পজিশন তো যেভাবে এক ব্যক্তির দুটো পজিশন হয়ে থাকে যেমন আমি আমার পিতার দৃষ্টিকোণ থেকে আমি পুত্র কিন্তু আমার পুত্রের দৃষ্টিকোণ থেকে আমি পিতা ঠিক রসুলদের এবং নবীদের একই অবস্থা হয়ে থাকে যিনি রসুল হন তাকে অবশ্যই নবী হতে হবে তো এইভাবে আল্লাহ তালা কোরআন শরীফে রসুলদের সম্বোধন করেছেন নবীদের সম্বোধন করেছেন ইসমাইলের কথা বলতে গিয়ে বলা হয়েছে তিনি রসুল নবী ছিলেন অন্যান্য নবীদের নাম নিয়ে আল্লাহ তালা বলেছেন তিনি নবী এবং রসুল ছিলেন রসুল আবীয়া শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তালা হজরত মোহাম্মদ রসুল্লা ইসলামের জন্য নবীয়া শব্দ আল্লাহ তালা ব্যবহার করেছেন যেমন সুরা আরাফের আয়াত আছে যে তো সেখানে যে যারা এই উম্মি রসুল এবং নবীর অনুসরণ করে যার কথা তারা নিজেদের পুস্তকে লেখা দেখতে পায় তৌরাতে এবং ইঞ্জিলে তো হজরত মোহাম্মদ রসুল উল্লাহ সা্লাহ আসলামকেও আল্লাহ তালা রসুল নবী হিসাবে সম্বোধন করেছেন তো যিনি আল্লাহর পক্ষ থেকে আসেন আল্লাহর পক্ষ থেকে যখন বার্তা পান তিনি রসুল হয়ে থাকেন আর মানুষকে যখন পৌঁছান তখন তিনি নবী হয়ে থাকেন তো এই হল হজরত মির্জা সাহেবের পজিশনও এটি তিনি আল্লাহর পক্ষ থেকে এই কাজের জন্যই তো আসবেন মানুষকে যেখানে রসুল উল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী ছিল যে পৃথিবী অন্ধকারে হারিয়ে যাবে সেই অন্ধকার থেকে সেই অমানিসা থেকে তাদেরকে আবার উদ্ধার করার জন্য আল্লাহর পক্ষ থেকে সেই যুগে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসলামের উম্মতের ভিতর থেকে এক ব্যক্তি আসবেন তাকে রসুলুল্লা সাল্লাম নবী বলেছেন তাকে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম অনেক বড় পদমর্যাদা তার সেটা মুসলিম শরীফে উল্লেখ করে যেটা এখানে সোলেমান সাহেব এখন শোনালেন তো তিনি যদি রসুল এবং নবী হওয়ার দাবি না করেন তাহলে তিনি মিথ্যাবাদী হন আচ্ছা মহাশয় এই যে বইটা যে বইটারতে যে বইটার পৃষ্ঠাটা উদ্ধৃত করে মলিবি সাহেব আপত্তি করলেন সেখানে মুসিমাউদাল্লাহ ইসলাম কি বলেছেন সেটা যদি একটু বলে দেন রোহানে খাযানের এটা 200 ভলিউম হচ্ছে কি 18 211 পৃষ্ঠা পৃষ্ঠা এই এই পৃষ্ঠাটা এখন আমার কাছে ঠিক ওইভাবে নাই

তিনি যদি এ ধরনের দাবি না করেন সাধারণ একজন উন্মতে উন্মতি হয়ে থাকে তাহলে তাকে মারার দরকার নাই তো রসুলসলাম কেন বলেছেন যে তোমার সামনে বরফের পাহাড়ও যদি পড়ে সে পাহাড় ডিঙ্গিয়ে তার কাছে যাবে এবং তার হাতে বয়েত করবে ফ্নাহ খলিফাতুল্লাহল মাহাদি তো তিনি আল্লাহ তালার খলিফা মাহাদি হবেন আর খলিফা শব্দ সবসময় নবী এবং রসুলের জন্য কোরআন শরীফ ব্যবহার করেছে তো এই দিক এই দিক থেকে তা সত্য সত্য যিনি যে সত্যবাদী ব্যক্তি আসার কথা ছিল তার রসুল এবং নবী হওয়ার দাবি করা অবশ্য ভাবি নতুবা সত্যবাদে সত্যবাদী প্রমাণিত হন না ধন্যবাদ আপনাকে মলানা সাহেব প্রিয় দর্শক আমরা আসলে টেলিভিশন পর্দায় ওই যে বইয়ের বইকে উদ্ধৃত করে মুফতি আবু মোহাম্মদ রহমানি সাহেব আপত্তি করেছেন সেই বইয়ের পৃষ্ঠাগুলো আপনাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ আমরা স্ক্রিনে ধরে রাখতে বলেছি যাতে পুরো পৃষ্ঠাটা আপনারা পড়ে নিতে পারেন কেননা তারা যে প্রতারণার আশ্রয়টা নিচ্ছেন সেটা হচ্ছে যে দুটি তিনটি লাইন বলেন বাকি আগে পিছের কথাটা কেটে দেন এই জন্য আমরা পুরো পৃষ্ঠাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা পড়ে নিতে পারেন